একদিনের জন্য যদি ফকিরের অভিনয় করতে বলা হয় তাহলে আপনার এলাকার কোন জায়গায় বসবেন যেখানে 12 টাকা ইনকাম হবে? আমার মারছে ভাই, ওরে একদিন মারছে মানে কৈশা ছন মারছে, ফকির রাগ মিটে কোলে মানে উঠা ওই যে বলে দেব ভালো না, আমার লজ্জা লাগে আসলে কিছু বলবেন না, কমেন্ট করে না, আপনি করেন আমিও করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা মূলত আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে, তো প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে আপনাদের ভাইয়া করে দেবে, এই জন্য তাকে আমি হলাম কমেন্ট রিডার না? হ্যাঁ, নাইলে কিন্তু তারে আনতাম না, বুঝছেন, ওই আর কি দরকারে আনা। আসল কথাটা বলে দিব কিন্তু শুরু করে নাই, কয়েকদিন আগে আমি কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা আমাকে কিছু ইন্টারেস্টিং বা ফানি টাইপের কিছু প্রশ্ন করবেন, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা ফানি ভিডিও বানাবো। তো প্রথম এবং অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, মানে সেই ফানি টাইপের, সেখান থেকে কিছু নিয়ে পড়ে, তো সেখান থেকে যতদূর সম্ভব সবগুলো কমেন্টে পড়ার মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত অনেকে মানে একটা বিষয়ে বেশি জানতে চাইছে, অনেক বেশি, সেটা কিন্তু একটা পার্সোনাল মানে মানে প্রশ্নের মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, কারণ সেটা কিন্তু আমাদের ফানি প্রশ্নের মধ্যে পড়ে না, তো সেটা ছিল যে মানে ভাইয়ার আর আমার বিষয় নিয়ে। হ্যাঁ সেটা পরে, সেটা পরে, সেটা আমরা একটু সেটা বলা যাবে না, সেটা একটু পরে বলতেছি। তো আমরা প্রশ্নগুলো শুরু করে ফেলি, ভিডিওটা যাতে বেশি বড় না হয় আর মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিতে পারি। তো সবচেয়ে বেশি ফারহিনাস ডায়েরি আপু বাংলার সাথে কি আছে বাংলাদেশ, যাই হোক, আপু আপু বলছেন, আপু কারো বাসায় বেড়াতে গেলে খুব পছন্দের আর মজার খাবার সামনে আছে কিন্তু ভদ্রতা দেখার জন্য খেতে পারছেন না, কিন্তু খুব খেতে ইচ্ছে হচ্ছে, তখন মনে মনে কি বলেন বা কেমন অনুভূতি হয়? ইন্টারেস্টিং প্রশ্ন, এটা মজার প্রশ্ন, প্রথমে বলি খুব সুন্দর প্রশ্ন করছেন আপু। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এমন হয় যে আমি মেহমান হিসেবে কারো বাসায় গেছি এবং আমাকে খাওয়ার জন্য কিছু সামনে দিছে, যদি আমার উদ্দেশ্যে দিয়ে থাকে তাহলে খেয়ে ফেলবো, ঠিক আছে, মানে যেহেতু পছন্দের কিছু সামনে চলে আসছে আর আমার জন্যই সেটা সামনে আসছে, সো খেয়ে ফেলবো। আর যদি এমন হয় যে আমি মানে ওখানে গেছি বাট ওটা আমাকে খাইতে দেয় নাই, বাট তাদের টেবিলে বা যে কোনো জায়গায় দেখছি, তো তখন স্বাভাবিক একটু খারাপ তো লাগবে, বাট লজ্জার জন্য বলতে পারবো না, মনে মনে বলবো যে যদি দিত তাহলে ভালোই হইতো, বা আফিফকে নিয়ে যদি যাই তাহলে আফিফকে দেখাই দিব, বলবো ওটা খাবো, মানে ওই উসিলায় আর কি একটু খাবো আর কি। ওকে নেক্সট প্রশ্ন, যদিও বোর খাওয়া দাওয়ার উপরে এরকম আগ্রহ নাই না গো, থাকলে জামাই খুশি হইতো, সেটা আমি জানি। নেক্সট জান্নাত জেসি বলছে, এটা এটা আমার কাছে মানে খুব বেশি মজা লাগছে, এটা একদিনের জন্য যদি ফকিরের অভিনয় করতে বলা হয় তাহলে আপনার এলাকার কোন জায়গায় বসবেন যেখানে 12 টাকা ইনকাম হবে? প্রথমত বলে না ভালো লাগছে না, সে বলছে 12 টাকা ইনকাম, এটা তো আমার আইডিয়া নাই, আমি মানে যে ভিক্ষা করা শুরু করলে আইডিয়া হবে, তাই না? আইডিয়া তো সময় লাগে না, তো প্রথমত তো আমার আইডিয়া নাই, আর দ্বিতীয়ত কোন এলাকায় বসলে সেটা আমার থেকে আপনাদের ভাইয়া ভালো বলতে পারবে, এটা আবার ভাবেন না যে আপনাদের ভাইয়া দিকে করতে বসে না, আমার আমার সাথে সে যেহেতু বাহিরে ঘুরে সে বলতে পারবে, আমার সাথে যে বেশ কিছু ফকিরের খুব ভালো সম্পর্ক আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, ভালো সম্পর্ক আছে, ইভেন বাই নেমে আমি চিনি, আমাকে আমার নামও জানেন, এবং একজনের মোবাইল নাম্বার আমার কাছে আছে, মাঝে মাঝে তার সাথে বিকা করতে যাও না, একটা প্রয়োজনে নিয়েছিলাম, তো আমি আমি তখন ওকে সাজেস্ট করতাম হচ্ছে ওই কি বলে শাহজালাল, না না আমি জানি, আমি জানি, আচ্ছা আচ্ছা, শাহজালালের মাজারে বসাই দিতাম। হ্যাঁ এটা একটা ভালো জিনিস, কারণ সিলেট হিসেবে মাজারের সামনে বসাটা সবচেয়ে বেশি, কারণ এখানে বাইরের মানুষ বেশি আসে আর সিলেটের মানুষ তো যায়, তো সব মিলে ওখানে মনে হয় যে ভালো ইনকাম করা যায়, সবচেয়ে কি বলে, তবে আমার কেউ মানুষের মানুষের সমাগম ওখানেই ঘটে, তবে আমার আমার কেউ ভিক্ষা দিত বলে মনে হয় না, জানো আমি সাজিয়ে দিতাম তো তোমাকে, সাজিয়ে দিত ফকির, আমরা নেক্সট একটা ভিডিও করব, সে আমাকে ফকির সাজিয়ে দিবে, তারপরে নেক্সট বন্ধু করো, নেক্সট প্রশ্ন করো তাড়াতাড়ি। হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা বুক সিটিজি হ্যান্ড, তোমার হাজবেন্ড যদি আরেকটা বিয়ে করে বাসায় নিয়ে আসে তাহলে এসে বলে এটা তোমার সতীন, কি করবে তুমি? দাঁড়াও এটার উত্তর আমি দিব, ঠিক আছে, যে বিষয়টা হচ্ছে কি মানে এরকম অপশন জীবনও আসবে না, কারণ একটা নিয়ে বিপদে আছি, সেকেন্ড অপশনে জীবনে বিপদে আসো, সত্যি কথা বলছি, ঠিক আছে পরবর্তী প্রশ্ন,
সমস্যা নেই, বিয়ে তো করবে না, বিপদে থাকা যায় থাক। নেক্সট প্রশ্নে আমরা যাই। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, ডেলি বিডি ব্লগার কথা বলছে, আপু তোমার খুব প্রিয় প্রিন্টের কাজ বা অন্যান্য শখের কাজগুলো করার সময় যখন আফিফ বাবা এটা কাবাব মে হাড্ডি হয় তখন কি করো? প্রথম কথা হচ্ছে, আফিফ হওয়ার পর থেকে যখন কাজ করি তখন আফিফ ঘুমায় থাকে বা বিরক্ত করবে না, খাওয়াই দাওয়া ওকে ঠিকঠাক করার পরে কাজ করি, সো এরকম চান্স হয় না। আর যদিও কখনো হয় তখন উঁচা করে ধরে নিয়ে আপনাদের ভাইয়া থাকুক বা আম্মু থাকুক যেই থাকুক তাদের কাছে দিয়ে দিই, এটাই হয় আর কি। সো সেই সুযোগটা আসলে হয় না। আর মাঝে মধ্যে অবশ্য এটাও করি যে মানে আমার কালার কতগুলো দিয়ে ওরে ও খাতা টাতা দিয়ে বসাই দিয়ে ও রং টং করে, ও ব্যস্ত থাকে, ওই সময়টার মধ্যে আমি আমার কাজটা করে নিই। তবে আমার কোনো কাজ এই পর্যন্ত নষ্ট করে নাই, একবার শুধু মানে সেলাই কাজের মধ্যে এসে শুশু করে দিচ্ছিল। যদি আমি মানে এরকম হয় যে লাইভে আছি সেই ক্ষেত্রেও তো আফিফকে আগে পরিষ্কার করতে চলে যাব আপনাদেরকে বলে, আর যদি ভিডিও করতে থাকি তাহলে তো সমস্যা নেই, ভিডিও অফ করে দিই ওকে আগে, মানে কত আগে ওকে পরিষ্কার করার পরে তারপর আমি ভিডিও করি এই। আর এটা আসলে করতেই হয় যারা আমরা মানে মায়েরা আছি, বাচ্চা নিয়ে ইউটিউবে কাজ করতেছি, তাদের করতেই হয়, এটা অস্বাভাবিক কিছু না, ন্যাচারাল। এবার আশকি বিনতে করিম, সম্ভবত নামটা একটু মানে আমার জন্য পড়া কঠিন, আপু বুঝে নিন, বলছে আপু তুমি কখনো ভাইয়ের সাথে অভিমান করে কথা না বলে থেকেছো, তোমাকে ভাইয়া খাওয়াইবে? হ্যাঁ থেকেছি, এটা তো স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। তবে বেশিক্ষণ যদি অভিমান করে থাকি আর সে যদি আমারে দিয়ে কথা না বলায় তাইলে খবর আছে। ভাই আমি বহুদিন চাইছিলাম দুই চার দিন না বলে একটু শান্তি মতো থাকবো, ঠিক আছে, পাই নাই রে ভাই। কি মিথ্যা কথা বলে, এটা ভুল কথা, মনে করেন যে যদি রাগ টাগ করি অভিমান করি ও কাজে চলে গেল তখন কিছু বল না, কাজ থেকে আসার পরে একটার পর একটা বলে খোঁচাইতেই থাকে, মানে এটা তার অভ্যাস, যখন না চাই তারপরও বলে। যাই হোক মজা করলাম। আর দ্বিতীয় হচ্ছে কি বলছে, ভাইয়া কখনো খাওয়াই দেয় কিনা, হ্যাঁ অবশ্যই দেয়, তবে প্রেগনেন্সির টাইমে ওই টাইমটা কন্টিনিউ আপনাদের ভাইয়াই খাওয়াই দিছে, বিশেষ করে টাকা এসে কেন বিশেষ করে মানে আফিফ হওয়ার আগে এবং হচ্ছে আফিফ হওয়ার পরের 3-4 মাস কন্টিনিউ আপনাদের ভাইয়ার হাতেই খাইছি, দুই বেলা দুপুরে আর হচ্ছে রাতের বেলা, সকালেরটা নিজেই খেতাম। এই তো নেক্সট যেটা আছে, এটা ইন্টারেস্টিং, কোন প্রশ্ন না, জাস্ট এটা বসে আপুর মনের কথা বসে, আয়েশা জান্নাত সাধারণ যদি তোমায় দেখতো তাহলে মমতাজের জন্য না তাজমহলটা তোমার জন্য। সমস্যা নাই, আমার শাহজাহান তো আছে, সে আমি জীবিত থাকা অবস্থায় ঘর বানাই দিলে হবে, তাজমহল লাগবে না। আচ্ছা নেক্সট, আফিফকে বিয়ে দিবেন কবে? সেটা ডিপেন্ড করে ছেলে কবে বিয়ে করতে চায়, আর যদি দেখি বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেছে বাট সে বিয়ে করতে চাচ্ছে না, তখন বাপ ছেলে সবাই মিলে আর কি বসে চেষ্টা করবো বোঝানোর জন্য, আর না বুঝলে জোর করে বিয়ে করে দিবো, কারণ বিয়েটা দরকার আছে, কারণ আমি কত বছর দেখবো বলেন, ওর একটা ব্যাপার স্যাপার আছে না। তারপর এবারে পরবর্তী প্রশ্ন করেছেন ইবামুনি, ধরেন একটা মেয়ের অনেক গুণ, মেয়েটাকে আরেকটা মেয়ে অনেক লাইক করে, মেয়েটার সবকিছু ওই মেয়েটা ফলো করেন করে, তখন যদি ওই মেয়েটা বলে আপু প্লিজ আপনার কিছু গুণ আমাকে দাগ দাও, তাহলে কিভাবে তার গুণ ওই মেয়েটা দাগ দিবে? মানে বুঝাতে পারিনি, আমি আমি যেটা বুঝছি আপুই তোমারে ফলো করে, আচ্ছা তোমার কাছ থেকে গুণ দাগ চাইতেছে কিভাবে দিবে? আচ্ছা সেটা যদি আমার ক্ষেত্রে হয়, মানে প্রশ্নটা বলছে একটা মেয়ে আরেকটা মেয়ে, তো সেটার উত্তরটা দেওয়া কিন্তু পসিবল না, টাফ। তো আমার ক্ষেত্রে যদি হয় প্রথমত বলবো আসলে গুণ তো ধার দেওয়া যায় না, কারোর সাথে শেয়ার করা যায় বা তাকে শেখানো যায়, তো সে যদি চায় মানে আমি চেষ্টা করব আমার সাধ্যের মতো আমি তাকে শেখানোর জন্য, ধার তো আসলে দেওয়া পসিবল না, কাজের জিনিস ধার দেওয়া যায়, তো সেটা দেওয়া পসিবল হলো ট্রাই করবো। খুব জ্বালায় রে ভাই, মানে দুইটা তিনটা লাগে জীবনও ঘুমাই না, এবার তুমি বলো। সেটা তো ঝগড়ার জন্য ঘুমাই না, এমনি প্রতিভার জন্য যে ঘুমাইতে পারি না এরকম আসলে মানে ঝগড়ার জন্য ঘুমাই না, কিন্তু এছাড়া মানে প্রতিভার জন্য ঘুমাইতে পারি না এরকম আসলে হয় না,
তবে যদি কোনো কাজের জন্য অনেক সময় চিন্তা করি যে এরকম একটা জিনিস করব, ওই সময় সত্যি সত্যি রাতে ঘুম হয় না। তবে আর অত প্রতিভা নাই যে ঘুমাইতে পারবো না, এরকম কিছু না। তবে কোনো কিছু নিয়ে যদি চিন্তা করি যে জিনিসটা বানাবো, এরকম বানাইলে ভালো হবে, তখন একটু চিন্তা করি, সারা রাত না, হালকা পাতলা আর কি। নেক্সট বলছে, তোমার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত কোনটা বা কি মুহূর্তটা কি? এগুলো তো মানে ফানি প্রশ্নের মধ্যে পড়ে না। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে রোমান্টিক মুহূর্ত কি মেয়ের জন্য, ওই যে কি বলে বলে দেব বলো না, আমার লজ্জা লাগে। আসলে কিছু বলবে না, আল্লাহ। এবারে আসি হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা, সেটা 8-10 জনের প্রশ্ন করেছেন এবং একই ধরনের মানে কাছাকাছি জিনিসটাই জানতে চাচ্ছে। আপনাদের মধ্যে কি ঝগড়া হয়, মানে আমাদের মধ্যে কি ঝগড়া, সরি সরি, আমাদের মধ্যে কি ঝগড়া হয়, কে ঝগড়া আগে শুরু করে আর কে আগে শেষ করে, আবার আবার বলে ঝগড়া শেষ হলে কে সরি আগে বলে, ঝগড়া কে বেশি করে, ঠিক আছে? আচ্ছা তারপরে যদি এ করে আর হচ্ছে, দাঁড়াও প্রশ্ন আগে, না না প্রশ্নটা শেষ করে আগে, যে ঝগড়া হলে পরে কে আগে মানাতে আসে, কে বেশি অভিমান করে, তারপরে কে অভিমান ভাঙায়, ঠিক আছে? এই প্রশ্নটাই। হ্যাঁ, এখানে আমি আগে বলি যে ও শুরু করে আমাকে শেষ করতে হয়, কারণ আমি নিরীহ মানুষ, সে ভালো মানুষ। হ্যাঁ সেটাই, দেখেন কি ইনোসেন্ট ভাব দেখছেন, ইনোসেন্ট ভাব থাকলে ইনোসেন্ট হয় না। এখন আরো জানি কি ছিল, এই ঝগড়া বেশি করে কে শুরু করে, প্রথম দিকে মানে ঝগড়া হয় কি, ঝগড়া হয় কি, প্রথম কথা ঝগড়া তো হয় প্রতিদিন, দু এক বেলা না হইলেও মানে হয় আর কি, রেগুলারই বলা যায়। মানে দেখতে দেখতেছেন আপনি, এই প্রশ্নের উত্তর দিতে দিতেছেন না, দেখছেন একবার দেখেন আপনারা ঝগড়াটা কি করে। আর দ্বিতীয়ত হচ্ছে ঝগড়া কে শুরু করে বা কিছু, এটা বলতে গেলে আসলে এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে আমার থেকেও শুরু হয়, অনেক ক্ষেত্রে তার থেকেও শুরু হয়। আসলে দেখা যায় সে কিছু বললে সেটা যদি আমার ভালো না লাগে বা ভালোভাবে না বলে, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়, বা আমি কিছু বললাম সে সেটা ভালোভাবে নিল না, তখন একটা আর্গুমেন্ট শুরু হয়, এই থেকেই ঝগড়াটা সৃষ্টি হয়। তো ছোটখাটো বিষয় নিয়ে কে কবে কি করছি সেগুলো নিয়ে ঝগড়া হয়, মারামারিও হয়। মারামারির কথা যদিও জিজ্ঞেস করেন নাই, অনেকে অবাক হয়ে জিজ্ঞেস করছেন আপু আপনারা কি ঝগড়া করেন, তো তাদেরকে বলি এরকম মানে চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই ঝগড়া করি, মাঝে মধ্যে ছেলে তারপরে মাঝখানে রেফারি হয়ে বাঁশি বাজায় থামায়, মানে চিল্লাইতে থাকে দোনো জন্য ঝগড়া দেখে, না মজা করলাম, ওরকম পরিমাণে ঝগড়া হয় না ছেলের সামনে, যাই হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে কে সরি বলে, ঝগড়া শুরুটা যে করে শেষও সে করে, সেই সরি বলে। তো বিশ্বাস করেন ঝগড়া আমি জীবনেও শুরু করি নাই, ঠিক আছে, যে ও শুরু করে বাধ্যই আমাকে শেষ করতে হয়, এটা মানতেছি আমি, ঠিক আছে, কারণ আমি যে ইয়া চাই না। আচ্ছা এবার তো বলা শেষ হয়েছে, এবার সত্যি কথাটা বলো, সত্যি কথা, সত্যি কথা, সত্যি সত্যি অনেক সময় দেখা যায় ওর কাজের চাপ হোক বা আমি কোনো মেন্টালি কোনো চাপ হোক, যে কোনো কিছু থেকে হয়তো বা আমাদের বলার ধরনটা ঠিক থাকে না, আমরা যে একটু ভালোভাবে বলা যায়, তো তখন ঝগড়া শেষে দেখা যায় কিছু সময় পরে নিজেরই সেটা রিয়েলাইজ হয় যে না আমরা এটা এইভাবে না করলেও পারতাম, তখন সেই সরি হয়। যেমন সে সরি বলতে পারে কিন্তু আমি সরি বলতে পারি না, আমি আমার কাজের মাধ্যমে বুঝাই যে হ্যাঁ আমার ভুল হয়েছে, কিন্তু আমি মুখে বলতে পারি না, আর সচরাচর আমার থেকে হয় না। ঝগড়ার উৎপত্তি বলতে গেলে সে অফিসের প্রেশারে থাকে, একটু জোরে কথা বলে, আর আমার জোরে কথা বলা একদম পছন্দ না, তখন মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। আর এমনিতে আমি ভালো, ঠিক আছে, শেষ, তারপরে বলো। আর অভিমানের কথা যদি বলেন আমি প্রচুর অভিমান করি, ঠিক আছে, সে মানে নিজে অভিমান করাও তো বোঝে না, আর কেউ যে অভিমান করছে সেটাও বোঝে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, এটা অনেকের প্রশ্ন ছিল এই জন্য আসলে নাম বলি নাই, কারণ 8-10 জনের বেশি মনে হয় সিমিলার টাইপ প্রশ্ন করছে। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, ও আচ্ছা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ঝগড়াও শুরু করে আমি শেষ করি, ঠিক আছে, ঠিক আছে। এমডি জাহাঙ্গীর জাহাঙ্গীর আগে থেকে বলছে, উনি জানতে চেয়েছেন অনেক কিছু, বলছেন যে জানতে চেয়েছেন কি, ও সব সময় আমার জন্য ওয়েট করে, দুপুরে আমরা একসাথে খাই, রাতে তো খাই, দুপুরে আমার জন্য ওয়েট করে, বলতেছে যদি ভালো রান্না যদি হয় তখন ও কি ওয়েট করতে ইচ্ছে করে কিনা। ওয়েট যেহেতু করি তার মানে ওয়েট করি, সেটা ভালো রান্না হোক আর খারাপ রান্না হোক, তবে ভালো রান্না নর্মাল খাবারের রান্না হলে যদি ওয়েট করে তাহলে স্পেশাল মানে রান্না হলে তো অবশ্যই সেটা আগে থেকে প্ল্যান থাকে যে তুমি আজকে তাড়াতাড়ি আসবা, অথবা যদি একটু দেরি হয়ে থাকে তাহলে বারবার ফোন করে যে যেন গরম গরম একটা বিষয় থাকে যে আমরা তাড়াতাড়ি সবাই একসাথে খাবো, অন্য সময় তো আমরা দুজন খাই, ভালো রান্না হলে যদি সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে তো প্রশ্নই আসে না যে একা খাবার, হ্যাঁ
আশা করি উত্তরটা পেয়ে গেছেন। পেয়েছেন। পরবর্তী প্রশ্ন করো। হ্যাঁ, এমডি ইয়াসিন আইডি থেকে বলছে, বিয়ে বাড়িতে খানা দিতে দেরি হলে মনে মনে কি বলবা, মনে করো তোমার অনেক খিদে লাগছে তখন কি বলবো? এরকম সিচুয়েশন সেরকম একটা ফেস করি নাই, আর যদি হয় আসলে বেশি ক্ষুধা লাগলো সময় যদি খাবার না পাওয়া যায় তখন কিন্তু পরবর্তীতে আর খাওয়ার সেই চাহিদাটা থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে শেক কি জানো, শেকস ওয়ার্ল্ড বিডি বলছে, আফিফের হাতে মাইর মাইর খাইছো নাকি? হ্যাঁ, বাচ্চা তো ইচ্ছে করে মারে না, মানে দেখা যায় যে হঠাৎ মাইর লেগে যায়, কিন্তু ওইভাবে রাগ করে মারতে কখনো আসে না। এই আমার মারছে ভাই, ওর একদিন মারছে, মানে কইসা তো মারছে, মানে ওই যে ওর একটা জিনিস, ও একটা জিনিস চাইতেছিল তো আমি ওকে খুলে নিছি যে ওটা না দিয়ে আমি ওকে ডাইভার্ট করার জন্য, ও মনে ছিল না, ও আবার মানে সেটা দিবে না, কিন্তু আবার চোখ গরম দেখায় তখন বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাও সেটা কিন্তু আরো বেশ কয়েক মাস আগে, তখন একটু শক্ত হয়েছে আর কি, মানে মাশাআল্লাহ, তো ব্যাপার না, ভালো ভালো পরে মারতে আমি শুয়ে শুয়ে দেখতেছি, আমি বাবার বাইরে না কি করতেছো তুমি, তারপর আবার চুপ করে হাঁপা দিয়ে ওর কাঁধে মাথা রেখে চুপ করে রয়েছে। আচ্ছা, তো আপু লাভ স্টোরি বলছে, আপু তোমাদের মধ্যে কে বেশি ঘুমায়? ভাইয়া না, আমি 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 ঘুমাতে খুব পছন্দ করি, বাট টানা এখন বলা যায় 2 বছর বলতে পারেন, বাকি যখন থেকে হবে ওই টাইম থেকে এই পর্যন্ত 2 বছরের মতো ঘুম হয় না ঠিক মতো। হ্যাঁ, কন্টিনিউ ওই যে টানা ঘুমটা আসলে হয় না মাঝখানে, বাচ্চা থাকলে যেটা হয় আর কি, তো এটা আগে থেকে মানে ঘুমটা হয়নি এতো। আচ্ছা, সেভ বিউটি আইডি থেকে বলছে, তাজনুবা মেহেরিন মাই, আপুটা মানে অনেক বেশি রিকোয়েস্ট করছিল, উনি দুইটা প্রশ্ন করছেন, দুইটা প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি, এরপর আবার বলি, তুমি যদি ভিডিও বানাতে বানাতে বা লাইভে থেকে থাকাকালীন দেখো আফিফ পটি করে দেয়, তখন কি রিয়েকশন হয় আর কি করবা, তুমি ছাড়া ক্লিন করার মতো কেউ নাই যদি না থাকে? আচ্ছা, এটা আমরা বলে দিছি। আর একটা প্রশ্ন করেছে, আপনাদের সবাইকে বলে যাবো যে আফিফ পটি করছে একটু পয়সা করে আসি। হ্যাঁ, আরেকটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় একদিনের জন্য ফকির শাস্তে, তখন কি কি হলে ভিক্ষা করবা, মানে কি বলে বলতে, কি বলে ভিক্ষা করবা আর ফার্স্টে কই যাবা? আপু এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছি, কি বলে ভিক্ষা করবে একটু বলতে পারি না। আর আরেকটা বিষয়, অনেকেই অনেক ভিডিওর আইডিয়া দিয়েছেন যে মেকআপ চ্যালেঞ্জ করেন, ভাইয়াকে দিয়ে আপনি সাজেন বা ভাইয়াকে সাজেন, ফুড চ্যালেঞ্জ করেন, অনেকে বলছেন স্পাইসি নুডলস খাওয়ার চ্যালেঞ্জ করেন, এরকম অনেক আইডিয়া দিয়েছেন, আবার ফানি টাইপের বিভিন্ন আইডিয়া দিয়েছেন যে এরকম ভিডিও করেন, তো ওটা মাথায় রাখছি, আমরা নেক্সট ডে ওটা করার ট্রাই করব। আর এই তো নেক্সট প্রশ্ন। হ্যাঁ, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার জালালউদ্দিন দিন বলছে, না আপু তুমি ভাইয়ের সাথে ঝগড়া করেছো কখনো? হ্যাঁ, যথেষ্ট রেগুলারই করে, কোনো সমস্যা নেই, কে বেশি রাগ করে, ও বেশি রাগ করে, রাগ করে কখনো বাপের বাসা চলে যাওয়ার কথা বলেছো? জীবনও বলেনি, জীবনও দেখো না রে ভাই। তুমি কি আমাকে অপমান করে বলছো? আচ্ছা না, বলো। এটা জামাইকে সম্মান করে বলতেছি যে বাপের বাড়ি যাওয়ার হুমকি দেই নাই বা ওরকম না, তার বউ সে উল্টা বলতেছে জীবনেও না, ঠিক আছে আমার কথা হলো ঝগড়া করে বাপের বাড়িতে যাব, বাপের বাড়ির মানুষ সমাধান করবে, এই থিওরি আমি নাই, ঠিক আছে রাইট, এই জিনিসটা কিন্তু মানে খুব রিয়েলিস্টিক যে কোথাও একেবারে উদা হয়ে যাব, বাপের বাড়ির মানুষ পাবে না, জামাই বাড়ির মানুষ পাবে না, না ওর এই জিনিসটা কিন্তু রিয়েলিস্টিক, আমি মানে অনেক চিন্তা করে দেখি যে অনেকেই বলে বাপের বাড়িতে চলে যাবে বা হুমকি দেয় তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই শেষ হয়ে গেছে, এগুলো আমার মধ্যে বাস্তবতাটাও এরকম যে প্রবলেম হইলে পরে কিন্তু প্রবলেম নিজেদেরকেই সলভ করতে হয়, খুব কম সময় তার পার্টি থেকে সলভ করতে হয়। বড় কথা হচ্ছে কি মানে আপনাদের ক্ষেত্রে, আমি আমার লাইফ থেকে এই উপলব্ধি করে বলতেছি, আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখবেন, যতই ঝগড়া হোক ঝগড়ার মধ্যে নিজে মানে কয়েক সেকেন্ডের জন্য চিন্তা করবেন যে দিন শেষে আমি এই মানুষের সাথে থাকবো কিনা, যদি থাকি তাহলে দেখবেন এটা তখন মানে চিন্তা করবেন অটোমেটিক নিজের রাগটা কমে যাবে আর চিন্তা ভাবনা গুলো অন্যরকম হয়ে যাবে, কথা বলার সময় অনেক কিছু চিন্তা করে বলবেন, বা আসলে বাবার বাড়ি চলে যাওয়াটা কিন্তু সমাধান না, ঝগড়া করলে বা যেটাই করেন না কেন সামনাসামনি থেকে কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু সমাধান হয়, অনেকে দেখবেন ঝগড়া লাগবে সেটা বাবার বাড়িতে থাকা হোক আর শ্বশুর বাড়িতে থাকা হোক, বলে ওদেরকে একটু দূরে রাখ, ওদের দূরে রাখলে ঝগড়া ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আসলে সমাধান হয় না, বরং রাগ আরো ভিতরে থাকে মানে বাড়তে থাকে, তো জামাই বউ ঝগড়া লাগলে একসাথে দুজনের ছেড়ে দিতে হয় মারামারি করে তারপর ঠিক হয়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর সিদ্দিকা মাইশা বলছে, আপু কখনো পাবলিক প্লেসে সবার সামনে পড়ে গেছো? সত্যি করে বলো। হ্যাঁ, একবার না একবার না অনেকবারই পড়ে গেছি, তবে বিয়ের পরে একবার পড়ে গেছিলাম, ওইবার হচ্ছে কি আমি আমার পা পুরো মানে মচকে গেছে, অনেক দোকানের সামনে অনেকগুলো মানুষ বসা চায়ের দোকান, তো মানে পা হঠাৎ করে মানে কেমন যেন একটু স্লিপ কেটে পড়লো, মানে আমি পড়ে যাইনি দাঁড়ানোই ছিলাম, তবে পা অনেক জোরে শব্দ হয়েছে, দোকানের মানুষ বলতেছে আপু পায়ে ব্যথা পেয়েছেন, পা ভেঙে গেছে নাকি, আমি লজ্জা আর দাঁড়াই নাই, এমনকি হাইটা আমি অনেকখানি দূর ছিল বাসা, হাইটা বাসায় গেছি তারপরে গিয়ে
মানে ব্যথা অনুভব করছি, কারণ মানুষের সামনে আমি দাঁড়াই বাসা এই যে আমি একটু পরে আসছি, পরে বলতেছে আমি পায়ে ব্যথা হয়েছে, প্রচন্ড ব্যথা ছিল পায়ে। তোমাকে শপিং করার জন্য কত টাকা, এটা কি ইন্টারেস্টিং প্রশ্ন হতে পারে? না, এটা জানতে চাইছে শপিং করার জন্য কত টাকা দেয়। এটা আসলে যখন 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 যতটুকু লাগে, না এটা যদি বলতে যায় শপিং করার জন্য ওইভাবে কখনো টাকা নেই না, নেওয়া হয় না, কারণ আমি একা। তুমি শেষ কবে কি নিয়ে ভাইয়ার সাথে মিথ্যে কথা বলেছো? ভাইয়ার সাথে লাইফে মানে বড় কোনো ইস্যু নিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বলি তো, বড় কোনো বিষয় নিয়ে কখনো আসলে মিথ্যা কথা বলার প্রয়োজন হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে, যেমন এরকম হইতে পারে যে ও অফিসে চলে গেছে, আমি হয়তো ভাত মানে কি বলা যায় ওইটা যে নাস্তা করি নাই, অনেক দেরি হয়ে গেছে কাজেই, বা কাজেই হোক বা যে কোনো কারণেই করি নাই, তো সেই ক্ষেত্রে যদি এখন শুনে যে হ্যাঁ আমি এটা খাই নাই বা এটা করি নাই, সেই ক্ষেত্রে সে একটু রাগ করবে। তো তখন মাঝে মধ্যে বলি যে হ্যাঁ খাইছি, এতটুকুই, কিন্তু ওরকম বড় মিথ্যা কথা কখনো। আমি তো ভাবছিলাম খাতা আমি মিছা কথা কইছি, হেও মিছা কথা কই দেখছেন। সেও এরকম করে, মানে আমি যদি বলি তুমি এটা খাইছো এতক্ষণ, আমি মিছা কথা কই কি জানেন, আমি বলি আমি ক্লিয়ার করি। ধরেন বাজার থেকে ওই যে মাছ কিনে যদি 600 টাকা, আমি বলি 500 টাকা। তারপরে ওই যে আমি যদি বুঝাইতেছে বহু ইয়া, আমি যদি না না ওরা বলবে কি যে আমি ঠকছি, আমি ঠকছি, এই কথা শুনতে শুনতে আমি ঠকতে চাই না। সেজন্য আব্বুর মতো আমার আব্বু সেম কাজটা করে, মানে বাসার সবার কাছে বুঝায় সে জিতে আসছে, আদৌ কিন্তু তারা বাজারে কোনো কিছুতে জিততে পারে না। ভালো আছি ভাই। আর সে বাজারে গেলে তো স্যার এটা নিয়ে যান, স্যার ওটা নিয়ে যান, আরে দেখলেই স্যার মনে, আমি কি করব, সবাই আমারে মানে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার মনে করে, আমার কিছু করার আছে, পচা জিনিস ধরা যায়। আচ্ছা রানু শেখ বলছে তুমি কি আজকে সকালে দুপুরের ভাত খাইছো? না সকালে দুপুরে ভাত খাই নাই, সকালে সকালে নাস্তা খাইছি, দুপুরে দুপুরের ভাত খাইছি। এটা একটু ঘুরায় বলছে যাতে ধরা খাই দেয় নাকি? জি আমি বুঝতে পারছি। তারপর তামিনা পণ্ডিত আপু জিজ্ঞেস করছেন আফিফের বিয়ে যখন দিবা তখন কি বিয়াই কি অনেক হিরো চেহারার দিকে দিবা? বিয়াই মানে আফিফের শ্বশুর তোমার বিয়ে? হ্যাঁ, যাতে তুমি টাঙ্কি মারতে পারো, বুঝছো? এটা বুঝাইছি। তবে না ওই যে আমাদের বিয়াই বিয়াই নিয়ে কোনো ট্রেন্ড ইয়া নাই, ইচ্ছা নাই, যে পুত্রবধূ বিয়ে কথা মজা করলাম, আমি ওই অপমান দিও না। তারপরে আচ্ছা স্মৃতি হাসান মন বলছে, জোরে বলো। আচ্ছা নেক্সট স্মৃতি হাসান আপু বলছেন আপু তোমার অভিমান ভাঙাতে ভাইয়া কি কি করে? কিছু করা লাগে না ভাই, ওই যে ওই আর কি একটা দুইটা কথা কইলে ওই যে ওই যে বলবো ঢং দিও না, ঠিক আছে? তুমি বলো কি কি করো। আমি আমি একটা উদাহরণ দেই, আমার কাছে ভিডিও করাও আছে, দিয়ে দিব ভিডিও সাইডে। খেলাই হয় খেলাই হয় বুঝছো, সেটা হচ্ছে সে টানা আড়াই থেকে তিন মিনিট কান ধরে উঠ বসে করছে যে আর জীবন এরকম করবো না, যদিও নরমাল একটা বিষয় ছিল। এটা দিবা না বুঝছো, মানে ব্যাগাতে করে দিবা, আমি কান ধরা সহ দিয়ে দিব। এম এ মরিয়ম মরিয়ম আপু তুমি কি কখন ও হবে ভাইয়াকে বকা দিয়েছো? আরে ভূমির মধ্যে বকা দিরে ভাই, মানে বকা বলতে ওরকম বকা না, মানে আজে বাজে স্বপ্ন দেখে পরে ভূমির মধ্যে আমার লোকে ক্যারে ক্যারে করে, বুঝছেন? স্বপ্নে দেখে সে বিয়ে করে ফেলতে মারলো, আল্লাহ মাফ করবে সত্যি সত্যি আমি যে আল্লাহ মান, তবে স্বপ্নে মানে ঘুমের মধ্যে অনেক দিন মারছি করে ও মারতেছে ওকে আচ্ছা আরেকটা ইন্টার আমার আগের অভ্যাস, আম্মুর সাথে যখন ঘুমাইতাম তখন আম্মু রুমাইট দিতাম, মানে খেলা নিয়ে বা কোনো কিছু নিয়ে স্বপ্ন টেডি করতে, হ্যাঁ মা হেরে বকা দিতে, পরে আম্মু একদিন মাইট দিছে, পরে ভালো হয়ে সত্যি সত্যি টেডে হয়ে যায়, এরকম ইয়ে আছে আপনারা দেখবেন না, ঠিক আছে? তারপর পরো দোলন আক্তার বলছে আপু ভাইয়া তোমার কি হয়, মজার প্রশ্ন। ভাইয়া আমার ছেলের বাপ হয়, আমি জামাই হই, সরি জামাই বললে আমাদের আমাদের চট্টগ্রামের ভাষায় জামাই, কিন্তু এটা বাইরে বললে চলে, কিন্তু জামাই মানে হচ্ছে বিয়ে জামাই জামাই বলে, ঠিক আছে? তো তুমি আমার স্বামী হই হাজবেন্ড হই, সমস্যা কি? আমার ছেলের বাপ নীরব কেন কি বলে, তোমার কি বিয়ে হইছে? আমি মাঝে মাঝে চিন্তা করি আমার কি বিয়ে হইছে। তারপরে উম্মে আইমান তোমার আমার খালি তোমার বানানো শাড়ি গুলো চুরি করতে ইচ্ছে করে, আসেন নিয়ে যান, দরজা খোলাই থাকে সবসময়। নেক্সট, করোনা শুরু হওয়ার পরে কতবার লকডাউন আর করোনা ভাইরাস শুনছো? জটিল কথা, হিসাব করে নেব, লক্ষা দিক হিসাব করা যাবে না, না লক্ষা দিক পার হবে না, কম হবে, আমার হবে, তোমার হইতে পারে, তুমি তো শেয়ার করো, কারণ ওই যে বাইরে গেলে একজনের সাথে কথা বলতে গেলে ইস্যু, মানে প্রত্যেক দিন কয়েকটা বারে ইস্যু ইয়ানে কথা হয়, হইতে পারে। আচ্ছা শফিকুল ইসলাম আইডি থেকে একজন বলছেন আন্টি আমার এইজ 10,
আমি যখন আম্মুর সাথে কারো বাসায় যাই তখন খাবার দিয়ে খাবার দেওয়ার সময় বলে, বাচ্চা মানুষ তো অল্প দেই, পরে লাগলে আরো নিও। আন্টি আপনার সাথে কি হয়েছে, হলেও কেমন লাগতো? আমার খুব জানতে ইচ্ছে করতেছে তোমার কেমন লাগে। আমার সাথে এরকম কখনো হয়েছে বলে আমার আসলে সত্যি বলতে মনে পড়ে না। আমার আর যদি হইতো তখন আসলে যদি খাওয়ার দরকার হইতো নিয়ে খাই ফেলতাম, বাচ্চা মানুষ তো করতেই পারে কত কিছু, তুমিও নিয়ে খাই ফেলবা ওই সময়টার কথা আমার। তো আজকের ভিডিওতে মোটামুটি যারা যারা প্রশ্ন করছিলেন এবং যাদের প্রশ্নগুলো ফানি ছিল, ম্যাক্সিমাম সবার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আমরা চেষ্টা করছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে। তবে এরকম ফানি টাইপের যদি আরো ভিডিও দেখতে চান তাহলে তাহলে কি বলো? হ্যাঁ ঠিক আছে, এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন। হ্যাঁ এটা করতে পারেন। তো আপনারা যেটা করতে পারেন যে এই ভিডিওর কমেন্টে আপনারা চাইলে ফানি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন আমাদেরকে। তো সেই প্রশ্নগুলো নিয়ে নেক্সট কোন সময় ভিডিও করব। যদি মানে প্রশ্নের পরিমাণ বেশি হয়, 2-4টা হলে তো আসলে পসিবল না। তো এই জন্য আপনারা আজকের ভিডিও কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেনই। আর তার পাশাপাশি আপনাদের যদি এরকম কোনো ফানি প্রশ্ন থাকে অবশ্যই সেটা করতে ভুলবেন না, আমরা সেটা নিয়ে নেক্সট কোনো সময় ভিডিও বানাবো, ট্রাই করবো ইনশাল্লাহ। আর কিছু বলবো, আমি কিছু বলবো? হ্যাঁ বলেন, কিছু আমি কিছু বলবো, হ্যাঁ কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে কি অনেকদিন পরে আমরা ভিডিও করতেছি, হ্যাঁ সরাসরি ভাবে বসে আসলে ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি সময়টা সবার জন্যই কি বলে কঠিন, ইভেন না আমার কাছে মনে হয় অড টাইম চলতেছে। তারপর যদি আপনাদের একটুখানি আনন্দ দিতে পারি তাহলে আজকের ভিডিও করা আমাদের সার্থক। আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়। হ্যাঁ এই আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাসতেছো কেন তুমি, সিরিয়াস কথা বলবো এখন, তুমি সিরিয়াস হও। ওকে সিরিয়াস, বিষয়টা হচ্ছে কি আসলে ভিডিও বানানোর পেছনে আমার ওরও আছে হয়তো আমার চেয়েও বেশি, যে মানে আমাদের টাইমটাকে একটু ভালো করা। এই ভিডিওটা মেক করতে আপনারা দেখবেন কতক্ষণ, আবার এই ভিডিওটা মেক করতে আমাদের 2 ঘন্টারও বেশি সময় লাগছে। তো আমরাও কিন্তু এই সময়টা অনেক এনজয় করি, অনেক বেশি এনজয় করি, ঠিক আছে, একটা মজার বিষয়, নিজেরা কিন্তু একটা কোয়ালিটি টাইম কাটানো যায়। তো এটা কেউ খারাপ ভাবে অনেকে নিতে পারে, বাট নিলেও কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করতে বলো। ও যারা যারা করছেন কি বলে কি করছেন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। না ওই যে কমেন্ট করে না, আপনি করেন আমিও করবো, ফরগেট ইট, শোনেন বেশি হাসলে কিন্তু তার পরে যাবো, ঠিক আছে। তো আচ্ছা, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ। আমাদের ভাইয়া বলতেছে সাবস্ক্রাইব করে ফেলবেন, সে কিন্তু এই অভ্যাসটা আমার আনাইছে, আমার আগে এটা ছিল না, সে ভিডিওতে বলতে বলতে সবাই বলে এখন আমার অভ্যাস হয়ে গেছে, সবাই বলে তাহলে আমি বলবো না কেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি যদি ভালো লাগে আমাদেরকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর 5টাকা কি বলে 7টাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন কেমনে করে টুং টুং করে, আর কি আর কিছু বলবো না, বেশি বলতে পারি না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।